নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মূলত তিনটি ঘটনা ঘটছে আর তিনটি ঘটনা কী কী তিনটে ঘটনা হচ্ছে যে একদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ডাক্তারদের যে বিক্ষোভস্থল সেই বিক্ষোভস্থল থেকে প্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে দ্বিতীয় যেটা বিষয় হলো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যাস্থল পরিদর্শনে গেছেন তিনি বন্যাস্থল পরিদর্শন করে বেড়াচ্ছেন আগামীকাল হয়তো তিনি হাওড়া দিয়ে কলকাতায় ঢুকবেন আর তিন নম্বর যেটা বিষয় হলো যে শুভেন্দু অধিকারী ঠিক এই সময়ই একটা বোমা ফাটিয়েছেন আর সেই বোমাটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে এই যে স্বাস্থ্য দুর্নীতি এই স্বাস্থ্য দুর্নীতির সঙ্গে ভাইপোরা আত্মীয়রা একেবারে ঘনিষ্ঠ আত্মীয়রা জড়িয়ে রয়েছেন আর তারই কাগজপত্র নথিপত্র একবারে তুলে ধরে এদিন একটা সাংবাদিক বৈঠক করেছেন তো এখন এই যে তিনটে ঘটনা এই তিনটে ঘটনা কিন্তু সাদা চোখে আলাদা বলে মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তিনটে ঘটনাই কিন্তু একই সুতোই গাথা কীরকম একই সুতোই গাথা রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বন্যার ত্রাণে নেমে পড়েছেন তিনি একেবারে হাঁটু জলে দাঁড়িয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে গালাগাল দিয়ে যাচ্ছেন আর সেই সঙ্গে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন যে ডিভিসির সঙ্গে নাকি কোনো সম্পর্কই রাখবে না এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি যে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন না সে নিয়ে অনেকে হাসাহাসিও করছেন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার ডিভিসির কি সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জানা যায় কিন্তু ডিভিসির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার সম্পর্ক কি আর সেই সম্পর্ক তিনি ছেদ করারই বা কী হুঁশিয়ারি দিচ্ছেন মধ্য কথা মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে হাঁটু জলে নেমে বন্যার যে যারা পীড়িত তাদের মাঝখানে নেমে একটা হইচই কিংবা হাওমাও করার চেষ্টা করছেন যাতে নরেন্দ্র মোদী সরকার যে এই বন্যার জন্য দায়ী সেটা পরিষ্কার হয় সেটা যাতে লোকে বুঝতে পারে এবং বাংলার তৃণমূল সরকারের যে এতে কোনো দায় নেই সেটা তিনি বোঝানোর চেষ্টা করছেন এবং প্রচুর ক্যামেরা ফ্যামেরাকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি জলের মধ্যে নেমে সবাইকে সাবধান করছেন কিন্তু নিজে আবার জলে নেমে বেশ হইচই করছেন এখন এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় হেলিকপ্টার ব্যবহার করেন আমরা তো দেখেছি যে ভোট প্রচারের সময় তিনি কি হারে হেলিকপ্টার ব্যবহার করেছেন তো সাধারণত এ ধরনের বন্যা হলে ভিভিআইপিরা মানে মুখ্যমন্ত্রীর মতো যারা ভিভিআইপি তারা সাধারণত হেলিকপ্টারে করে এই বন্যা প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেন এখন এই যে হেলিকপ্টারের ব্যবহার তার কিন্তু একটা কারণ আছে কেননা এই সময় যদি বন্যা প্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যান তাহলে কিন্তু সেই এলাকায় যে ত্রাণ কার্য সেখানকার যে প্রশাসনিক আধিকারিকদের ত্রাণের সব কাজ দায়িত্ব থাকে সেই সব দায়িত্ব ছেড়ে ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসছেন এই নিয়েই তাদের ভাবতে হয় তাদের সেই ব্যবস্থা করতে হয় আর এই কথাটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী এইভাবে এই সময়ে ওই বন্যা প্লাবিত এলাকায় যেভাবে হাঁটু জলে নেমে পা ভিজিয়ে মোদী সরকারকে গালাগাল দিচ্ছেন এতে ওখানকার মানুষরাই কিন্তু সব থেকে বেশি কষ্টের মধ্যে পড়ছে মানুষদের দুর্দশা কিন্তু বেড়ে যাচ্ছে কেননা ত্রাণ কাজে কিন্তু বিঘ্ন ঘটছে তো সেটা অন্য বিষয়ে সেটা পরে থাকা যাক এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই বন্যা প্লাবিত এলাকায় গিয়ে নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছেন ডিভিসিকে গালাগাল দিচ্ছেন সেই সময় যেটা ঘটনাচক্রে দেখা গেল কিংবা কাকতালীয়ভাবে দেখা গেল যে ডাক্তাররা যে স্বাস্থ্য ভবনের সামনে বসে ধর্নাটা করছিলেন প্রতিবাদটা করছিলেন সেই প্রতিবাদের প্যান্ডেলটাই হাওয়া হয়ে গেল জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারলেন না যে কে বা কার নির্দেশে এই প্যান্ডেল খোলা হয়ে গেল কেননা তারা তো কোনো নির্দেশ দেননি তারা এখনও নবান্নের সঙ্গে চার নম্বর এবং পাঁচ নম্বর দাবি নিয়ে লাগাতার চিঠি চালাচালি ইমেল চালাচালি এবং বৈঠক করে যাচ্ছেন গতকাল রাতেও গভীর রাত পর্যন্ত চার নম্বর এবং পাঁচ নম্বর দাবি নিয়ে তাদের বৈঠক হয়েছে আর এই চার নম্বর পাঁচ নম্বর দাবিটা কী চার নম্বর পাঁচ নম্বর দাবিটার মধ্যে রয়েছে এই যে থ্রেড কালচার বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তারদের উপর সেই থ্রেট কালচারটা যাতে না থাকে তার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত বিবৃতি দাবি করছেন লিখিত কিন্তু আশ্বাস চাইছেন তার পাশাপাশি হাসপাতালগুলির যে স্থানীয় কমিটি সেই কমিটিগুলিতে যে ঘুঘুর বাসা সিন্ডিকেটের বাসা তৈরি হয়েছে সেগুলো ভেঙে ফেলার দাবি করছেন এই কিন্তু তাদের যে নিরাপত্তাজনিত তাদের যে হুমকি হুঁশিয়ারি দেওয়ার যে একটা ভয় সেই ভয়টা যাতে কাটে সেই জন্য তারা লাগাতার মুখ্যমন্ত্রীর লিখিত একটা জবাব নবান্নের একটা লিখিত আশ্বাস যে এখনও পর্যন্ত তাদের যে প্রতিবাদ ধরনা কিংবা কর্মবিরতি সেই কর্মবিরতি অব্যাহত রেখেছেন আর জুনিয়র ডাক্তাররা যখন এই লড়াইটা চালাচ্ছেন তখনই দেখা গেল যে তাদের যে মঞ্চের সব চেয়ার টেবিল চৌকি প্যান্ডেল ত্রিপল ফ্যান সমস্ত কিছু খুলে নিয়ে ডেকোরেটররা চলে গেলেন এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে কি ডাক্তাররা তাদের যে কর্মবিরতি কিংবা ধরনা প্রতিবাদ সমস্ত কিছু কি বন্ধ করে দিলেন মানে তুলে নিলেন হয়ে গেল সমস্ত কিছু শেষ কিন্তু ডাক্তাররা যেটা বলছেন যে না তারা তো ডেকোরেটারকে বলেননি যে এসব খুলে নিয়ে যেতে তারা তো কর্মবিরতি চালিয়ে যাবেন তাহলে এই যে ডেকোরেটাররা সমস্ত কিছু খুলে নিয়ে চলে গেল এমন কি কি পয়সা দিতে চাইলেও তারা নিচ্ছেন না তাহলে কেন ডেকোরেটাররা প্যান্ডেল খুলে চৌকি টৌকি নিয়ে চলে গেল ফ্যান্টেন নিয়ে চলে গেল এইখানেই কিন্তু একটা রহস্যের দানা বেঁধেছে এবং সেই রহস্যের তত্ত্ব খুঁজতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে আসলে নাকি সেই যে প্যান্ডেলওয়ালা মানে ডেকোরেটার তাদেরকে কোথাও থেকে কেউ বা কারা ফোন করে বলছে যে কি খবর কেমন চলছে কেমন টাকা পয়সা পাচ্ছ ওই ডাক্তারদের প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সব কিছু ঠিকঠাক তো এরকমই মিষ্টি মিষ্টি ফোন কল নাকি তাদের কাছে আসছে পাশাপাশি তাদেরকে এটাও বলা হচ্ছে যে যে প্যান্ডেলটা যে চেয়ারগুলো যে ত্রিপলগুলো ডাক্তারদের ধর্ণাস্থলে ওইখানে পাতা আছে সেগুলো নাকি তাদের অন্য কোনো অনুষ্ঠানের জন্য দরকার এই নিয়ে লাগাতার ডেকোরেটরদের কাছে ফোন আসছে এবং সেই কারণে ডেকোরেটররা ওই সব ডাক্তারদের প্যান্ডেল খুলে চেয়ারটা নিয়ে ফ্যানটেন নিয়ে তারা সরে পড়েছেন এখন কথা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা ওই দিন আবেদন করেছেন যে না পুলিশের তরফ থেকে তাদের উপরে এই যে অবস্থান সেই ধর্নাবস্থান তুলে নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো চাপ দেওয়া হয়নি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটা টুইট করেছেন যে সবই তো দাবি সরকার মেনে নিল এবার আপনারা কাজে ফিরুন এরকমই কিন্তু একটা বিনীত নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে গতকাল জুনিয়র ডাক্তারদের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল অর্থাৎ কেউই কিন্তু ডাক্তারদের তাদের যে কর্মবিরতি তুলে নেওয়া কিংবা তাদের যে ধর্ণা অবস্থান তুলে নেওয়া সে নিয়ে কিন্তু কেউই চাপ দিচ্ছেন না কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ডেকোরেটররা মানে মানে সমস্ত কিছু নিয়ে কেটে পড়ছেন প্যান্ডেল ফ্যান্ডেল খুলে তারা নিয়ে চলে যাচ্ছে আর এখানেই যেটা অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে কি ডেকোরেটরাই এবার ডাক্তারবাবুদের যে ধরণার যে কর্মবিরতি সেটাই বন্ধ করে দিতে চাইছেন আসলে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা দুয়ে দুয়ে চার করে যেটা বলছেন যেটা যুক্তি তুলে ধরছেন যে এর পেছনে কিন্তু একটা সূক্ষ্ম রাজনীতি আছে সূক্ষ্ম রাজনীতিটা কি সূক্ষ্ম রাজনীতিটা হচ্ছে পরিষ্কার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধ ভট্টাচার্য হতে চাইছেন না এখন অনেকে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধ ভট্টাচার্য হতে চাইছে না বুদ্ধদেব ভট্টাচার্য হতে চাইছেন না মানে মানে আর কিছুই নয় বাবু একটা ভুল করেছিলেন আর এটা সিপিএমের বহু নেতাই কিন্তু স্বীকার করেন কি স্বীকার করেন না যেই সময়ে এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রতিবাদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে বসেছিলেন সে সময়ে কিন্তু বুদ্ধ ভট্টাচার্যকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে ধর্নাবস্থান সেই অবস্থান কিন্তু পুলিশ দিয়ে জোর করে তুলে দেওয়ার কথা বলেছিল কিন্তু বুদ্ধ ভট্টাচার্য নাকি তাতে রাজি হননি আর রাজি না হওয়ার ফলে তারপরে কি ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কীভাবে উত্থান হয়েছিলো কীভাবে সিপিএমের বামপন্থীদের পতন হয়েছিল বন্ধুরা আপনারা জানেন তো সেই যে ভুল সেই ভুলটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের যেটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করতে চান না ফলে প্রথম দিন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু একবারে বাবা বাছা করে মেটানোর চেষ্টা করেছেন এমনকি তার পক্ষে যতটা করা সম্ভব জুনিয়র ডাক্তারদের যেসব দাবি মেনে নেওয়া সম্ভব তিনি নিজের মান সম্মানের কথা না ভেবে যা যা কথা দেওয়ার কিংবা যা যা করার সবটাই কিন্তু করে দিয়েছেন কিন্তু এরপরেও জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি শেষ করে কাজে কিন্তু ফিরতে চাইছেন না তারা কিন্তু তাদের চার নম্বর পাঁচ নম্বর দাবি নিয়ে এখনও অনর হয়ে রয়েছেন আর এই যে অবস্থা এই যে অনর অবস্থা জুনিয়র ডাক্তারদের সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মোটেও ভালো কোনো সংকেত নয় কেননা পুজো কাটলেই ফের কিন্তু এই যে আর জি ইস্যু সেই ইস্যু বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা যদি একটু হাওয়া দেয় তাহলে আবার কিন্তু প্রতিবাদের আগুন জ্বলে উঠতে পারে এই অবস্থায় যে কেউ চাইবেন যে জুনিয়র ডাক্তাররা তাদের যদি স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রতিবাদ অবস্থান তুলে নেন তাহলে এর থেকে ভালো কিছু হয় না আর এখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দুয়ে দুয়ে চার করে যেটা দাবি করছেন যে মিষ্টি মিষ্টি কথা এবার সেই ডেকোরেটর মানে প্যান্ডেল ওলারদেরও বলা হচ্ছে আর সেই কারণেই হয়তো তারা ডাক্তারদের প্যান্ডেল খুলে সব জিনিস পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে অনেক আরজিকর আরজিকর হল এবার মানুষ অন্তত এই যে পুজো সেই পুজোতে ফিরুক মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছেন যে উৎসবে ফিরুন কিন্তু সেই উৎসবে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা জনে নানা কথা বলছেন তো এই যে বন্যা পরিস্থিতি রাজ্যের ডিভিসির জল ছাড়ার ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ডিভিসির জলে গিয়ে মানুষকে বলতে চাইছেন যে রাজ্যে দেখো কি ধরনের কঠিন পরিস্থিতি চলে এসছে রাজ্যে কি ধরনের দুর্দশা পরিস্থিতি চলে এসছে আর সেটার দিকে যাতে মানুষের নজর যায় সেজন্য তিনি রীতিমতো নিজেই জলে নেমে মানুষকে জলের ভয়াবহতা দেখানোর চেষ্টা করছেন তার পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীকে যেটা দেখা যাচ্ছে যে তিনি আবার পুরো রাজ্যবাসীর নজরকে সেই যেই কার সেই স্বাস্থ্য দুর্নীতির মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আনতে চাইছেন এবং সেই যে রাজ্যবাসীর নজর স্বাস্থ্য দুর্নীতিতে ঘুরিয়ে ফিরে নিয়ে আসা সেটা করতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এদিন বোমা ফাটিয়ে বসে রয়েছেন আর সেই বোমাটা হচ্ছে যে ভাইপোর যারা আত্মীয় সেই পবন এরোড়া ও তার পরিবার তারা স্বাস্থ্য দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িত তার একেবারে কাচ্চা চিঠা তিনি খুলে দিয়েছেন একেবারে জেরক্স কপি টপি নিয়ে তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে হাজির হয়ে গেছেন আর সাংবাদিক বৈঠকে হাজির হয়ে তিনি কি বলেছেন বন্ধুরা দেখুন জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পিএমএলএ যার এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জিরা জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন খাদ্য দুর্নীতি বলুন ধান কেনা বলুন রাইস মিল বলুন সবটা সামনে এসেছে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে এখানে মোট তিনটি এফআইআর আমরা দেখাচ্ছি তার মধ্যে একটি টালা থানার মামলা যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে আরেকটি খর্দা পিএসে আইনজীবী বাগচি করেছেন সম্প্রতি এস দাসের কোম্পানির দুর্নীতিসহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট টেন্ডার ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে হরদা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য মোট তিনটেই দুর্নীতির কেস এখানে রেজিস্টার হয়েছে ইতিমধ্যে যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে অনেক জায়গায় রেড হচ্ছে সেটা ইডির কাজ আমি বলবো না আইনে পরিষ্কার আছে পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পি এম এতে করতে পারে তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে পৌস্তব বাগচির খর্দা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে এনআরআই অ্যাডমিশন নিয়ে যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি তার জন্য তদন্ত শুরু হয়েছে আমি আপনাদের বলে দিই মূল যে আপনার করাপশানগুলো বারো সাল থেকে তো আছেই অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে ষোলো সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে মেনকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাক্ট বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি দায়িত্বে ছিলেন তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা প্রেমা অরোরা অঙ্কুশ অরোরা এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব তাতে দেখবেন এই পবনায় এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিংয়ের জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদিন বলবো আজকে হেলথের মধ্যেই হ্যাঁ আমি হেলথের মধ্যেই আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই র্যাকেটের ডিটেলস এই প্রদীপ চক্রবর্তী মমতা ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু হাজার আপনার সতেরো দশ দু হাজার অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন পিরিয়ড এটা সব এখানে মমতা ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইসুজি লিমিটেড ভিলেজ আসরান। ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মাহিন্দ্র অশোক লিলেন এগুলো নেই এই যে কাটমানি খাওয়ার ব্যবসা মমা ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেব। নিউ টাউনে মেয়ের নামে ফ্লাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনশাল প্রত্যেকে বেআইনি ভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পিএম কেয়ারের কোভিড এর টাকা এমপি পি ল্যাড এর অ্যাম্বুলেন্স পারচেজ এর টাকা এইটা দেখুক এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন